আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের HTML পার্ট 3, আজকে ফরম্যাটিং সম্পর্কে জানব। তো চলুন অ্যাট ফার্স্টে আমরা আমাদের ফোল্ডারে যাই। ফোল্ডারে গিয়ে নতুন একটা ফাইল নেই, HTML ফোল্ডার ছিল আমাদের, অ্যান্ড পার্ট 2, আজ পার্ট 3। নিউ একটা ফোল্ডার নেই, ওকে, পার্ট 3। ওকে, তো এটার মধ্যে আমরা আমাদের ফাইল নিব। ওকে, নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এটার আমরা নাম দিব ফরম্যাটিং। ফরম্যাটিং ডট এক্সটেনশন HTML, এন্টার। তো এটাকে আমরা আমাদের এডিটরে ওপেন করব, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। তো এখন আপনি যারা অ্যাট ফার্স্ট বিগিনার, তারা জাস্ট প্র্যাকটিসের জন্য সেই প্রথম থেকে ডক টাইপ, ওকে, ডক টাইপ, দেন HTML, এটা লিখে পুরাটা নিজেরা লিখবেন, বারবার লিখবেন, যাতে প্র্যাকটিস হয়ে, যখন আপনি বুঝে যাবেন, লেখা আপনার প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনি এগুলা করবেন। কিন্তু আমি যেহেতু একটা টিউটোরিয়াল করতেছি, তো বারবার লিখতে আমার অনেক সময় চলে যাবে, তাই একটা প্লাগিং ইনস্টল করব, যাতে আমি ইজিলি এটা করতে পারি খুবই শর্ট টাইমে। তো সেই প্লাগিংটা হচ্ছে জেনকোডিং। এ সম্পর্কে অনেকেই আপনারা জানেন, তো চলুন আমরা জেনকোডিং প্লাগিংটা ইনস্টল করি। তো আমরা মজিলা ফায়ারফক্সে যাই, জাস্ট লিখি ডাউনলোড জেনকোডিং। জেনকোডিং, ওকে, এটাই লিখি, ওকে, এই যে জেনকোডিং ফর নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড ফ্রি ফর উইন্ডোজ 10, 7, ওকে, আমরা এইটাই নিই। দেখেন এখানে জাস্ট ফ্রি, এটা ক্লিক করি, ফ্রি ডাউনলোড, ডাউনলোড ডাউনলোড শুরু হয়ে যাবে একটু পরেই, ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখেন। বেশ সময় লাগবে না, এই তো প্রায় হয়ে গেছে। তো হয়ে গেছে আমাদের, এটা জাস্ট সেভ করি আমরা, সেভ, ডাউনলোডে চলে যাবে। ওকে, তো আমরা এখান থেকে, কমপ্লিট হয়ে গেছে, তো ওপেন করি। ওপেন করে এই তিনটা ফাইল, এই তিনটা ফাইলকে জাস্ট কপি করি, কপি করে, কপি করলাম, তারপরে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস আমাদের যেখানে আছে, আমরা সিতে ইনস্টল করছিলাম, তো আমরা সিতেই যাই। ওকে, সিতে, তারপরে প্রোগ্রাম ফাইলস, প্লাগিং, নোটপ্যাড প্লাস প্লাস, প্লাগিংস, এই প্লাগিংস এর মধ্যে এটাকে পেস্ট করতে হবে। ওকে, পেস্ট করলাম, পেস্ট করার পর এটাকে ইনস্টল করে দিতে হবে, কন্টিনিউ। তিনটা ফাইল, একটু সামান্য সময় লাগবে, বেশি সময় লাগে না এটা, কন্টিনিউ, কন্টিনিউ, তিনটা ফাইল ইনস্টল হয়ে গেছে। তো এখন দেখি, আমরা চেক করি এটাকে, কেটে দিয়ে তারপর আবার ওপেন করতেছি। এই দেখেন আমাদের জেনকোডিংটা চলে আসছে। এটা দ্বারা খুবই সহজে শর্টকাট কি ইউজ করে কাজ করা যায়। ওকে, তো আমরা শুরু করি, জাস্ট শুধু HTML ক্লোন দিয়ে, যেহেতু HTML 5 করতেছি আমরা, 5, কন্ট্রোল দিয়ে ই দিলে পুরাটা চলে আসবে। ওকে, তো কত ইজি এটা দিয়ে করতে,
বাট যারা অ্যাট ফার্স্ট বিগিনার তারা এটা ব্যবহার করবেন না, তারা প্রথম থেকে লিখে লিখে কাজ করবেন, তাহলে আর ভুলবেন না। ওকে, আর এইচটিএমএল এর মধ্যে যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা ইংলিশ সেট আপের জন্য এটা আপনি কাজ করতে করতে পরে বুঝবেন। আবার মেটা এটাও আপনি পরে বুঝবেন, এখন যেহেতু দরকার নাই তো এখন এই সম্পর্কে কথা বলতেছি না। ওকে, তো টাইটেলে লিখি ফরম্যাটিং, ফরম্যাটিং আমাদের, তো ফরম্যাটিং এ আমাদের ফরম্যাটিং করার জন্য অ্যাট ফার্স্ট কিছু টেক্সট নেই। ওকে, আমি লিখি আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন বাংলাদেশ। ওকে, তো ফরম্যাটিং, ফরম্যাটিং এ অ্যাট ফার্স্ট বোল্ড, মানে বোল্ড বোল্ড টেক্সট, টেক্সট টেক্সট কে বোল্ড করার জন্য, একটু মোটা করার জন্য বোল্ড কে বি দ্বারা, মানে বি ট্যাগ, বোল্ডের বি ট্যাগ, তার মানে এই বাংলাদেশকে আমি একটু বোল্ড করব, তার মানে বি ট্যাগ, এই বোল্ডের জন্য, বোল্ড টেক্সের জন্য বি ট্যাগ। তো আমরা এর ফার্স্টে ওপেনিং বি এন্ড লাস্টে ক্লোজিং বি দিয়ে সেভ করব, কন্ট্রোল এস সেভ, এখন রান করব ফায়ারফক্স। ওকে, দেখেন এটা একটু বোল্ড হয়ে গেছে। ওকে, এটা আবার সাইডে নিয়ে নিন, হ্যাঁ বোল্ড, এন্ড এই একই লাইনকে আবার আমরা শর্টকাট, যেহেতু আমরা জেন কোডিং ইউজ করতেছি তো শর্টকাট ইউজ করতে পারি, এটাকে জাস্ট কপি সেম লাইন করার জন্য কন্ট্রোল ডি। ওকে, তো এই এই বাংলাদেশকে আমরা এখন স্ট্রং ট্যাগ, জাস্ট ইম্পর্টেন্ট দেখানোর জন্য স্ট্রং ট্যাগ, তো স্ট্রং ট্যাগ দিব আমরা, স্ট্রং 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 ট্যাগ, কন্ট্রোল এস রিলোড দিলে বুঝবেন। ওকে, একই সাথে চলে আসছে, আমরা এখানে একটা মানে একই সাথে না আসার জন্য তো এটা আমরা এখান থেকে এটা নিচে নামিয়ে দিব, এর জন্য একটা ট্যাগ ইউজ করা যায়, সেটা হলো ব্রেক ট্যাগ, বিআর ট্যাগ, সেই বিআর দে এখানে বিআর ব্রেক, এটা এটা একটাই ট্যাগ, এটা ওপেনিং ট্যাগ আছে কিন্তু এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, এর কিছু কিছু ওয়ান ট্যাগ আছে যার কোনো মানে ক্লোজিং ট্যাগ নেই, এই বি আর একটা সেরকম ক্লোজিং ট্যাগ এর নেই, এটা একটাই ট্যাগ। ওকে, বি আর মানে ব্রেক, লাইন ব্রেক, লাইন ব্রেক করার জন্য এই বি আর ইউজ করা হয়, কন্ট্রোল এস দেই যে লাইন ব্রেক হয়ে গেছে, তার মানে বোল্ড এন্ড স্ট্রং দুটোটা সেম, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, যেটা ইউজ করবেন ওইটা একই কাজ করবে। ওকে, এখন আমরা ইতালি করব, বাংলাদেশকে একটু বাঁকানো, তার মানে ইতালি করব, ইতালির জন্য ট্যাগ হচ্ছে আই, কন্ট্রোল ডি দিয়ে নতুন করে নিচ্ছি, এটাকে আই দিচ্ছি, আই দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি, দেখেন এটা, এটাকে আমরা নিচে নামার জন্য আবার একটা ব্রেক দিচ্ছি, ক্লিয়ার এন্ডলেস নিচে চলে আসছে, আর এটা ইতালিক হয়ে গেছে, ইতালি একটু বাঁকানো। তো আমরা আমরা যারা অনেকেই অফিস মাইক্রোসফট অফিস ইউজ করছি, তো এগুলো সবই মাইক্রোসফট অফিসে আমরা করেছি, যারা করেননি তারা একটু দেখে নিয়েন, এই সেম কাজ ওখানেও যেরকম এখানেও, এখানে কোডিং এর মাধ্যমে করা হয়, আর ওখানে জাস্ট দেয়াই আছে, জাস্ট বোল্ড আপনি জাস্ট দিবেন। ওকে, এরপরে নিচ্ছি, এখানে আর একটা ক্লিয়ার দিচ্ছি, আগে দিয়ে দিচ্ছি ডি। ওকে, এখন আমরা ইএম ট্যাগ ইউজ করব, ইএম ইএম হচ্ছে ইএম ইএম হচ্ছে ইমফ্যাসিস্ট টেক্সট। ওকে, আমরা দিই
দিলেই আমরা বুঝবো যে এর চেঞ্জটা কি। ইএম এমফাসিস টেক্সট কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এই এটাও বাঁকানো, তার মানে ইতালি এন্ড এমফাসিস ইএম টেক্সট সেম, একই রকম, যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন। এই তো আবার নিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিচ্ছি। তো এরপরে আমরা যেমন এইটা আপনি লিখতে ভুল করছেন, বাট অনেক সময় আছে না যে আমাদের মানে কোনো একটা কিছু কিনতে গেলাম, তো তার প্রাইস ফিক্সড করা, কিন্তু সেই প্রাইসটা কিছুটা কিছুটা ডিসকাউন্ট দিয়েছে, তো অ্যাট ফার্স্ট যেটা সেটা একটু কাটা থাকে মাঝখানে, তো ওইটা হলো ডিলেট দিয়ে করা হয়। ডিলেট করার জন্য ডিলেট লাইন মানে কাটা লাইন, এটা ডিলেট টেক্সট। ওকে, ডিলেট টেক্সটের জন্য আমরা ডেল ইউজ করব। ডিলেটের জন্য ডেল ট্যাগ, ডেল ডেল কন্ট্রোল এস সরি এখানে একটু ভুল হয়েছে, এই যে আসেনি ডেল। ওকে কন্ট্রোল এস, এই দেখেন এই যে এটা হয়ে গেছে। তো এরপরে আমরা দেখব, ইনসার্টেড টেক্সট দিয়ে আর একটা নিলাম। ইনসার্টেড টেক্সট মানে এর নিচে একটা আন্ডারলাইন টাইপ, তো আন্ডারলাইন টাইপ দেওয়ার জন্য ইনসার্টেড টেক্সট, ইনসার্টেড টেক্সটের জন্য INS ব্যবহার করা হয়, তার মানে INS একটা ট্যাগ, INS ইনসার্টেড এর জন্য INS, INS ট্যাগ, INS কন্ট্রোল এস, হ্যাঁ নিচে আন্ডারলাইন এর জন্য এই ইনসার্টেড INS ট্যাগ ব্যবহার করা হয়। এরপর আমরা দেখব সুপার স্ক্রিপ্ট, মানে উপরে লেখার জন্য কোন একটা লেখাকে আমি উপরে লিখতে চাচ্ছি, যেমন এই লেখাটা আছে আই লিভ ইন বাংলাদেশ, এটা একটু উপরে চলে যাবে, এটা হলো সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্টের জন্য সাব, SUP সাব ট্যাগ, এটাকে আবার নিচে কন্ট্রোল ডি দিয়ে কপি করতেছি, বাংলাদেশটা একটু উপরে চলে যাবে, সাব SUP দেখেন এটা আই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশটা একটু উপরে চলে গেছে। আমরা যেমন A² প্লাস B² এটা এইভাবে লেখা হয়। ওকে, তো আবার এবার সুপার, এটা সুপার স্ক্রিপ্ট, আর এখন দেখবো আমরা সাব স্ক্রিপ্ট মানে নিচে লেখার জন্য, বাংলাদেশটা নিচে চলে আসবে, ডি দিয়ে কপি করতেছি, এটা হলো সাব SUB দিয়ে সেভ করলাম, রিলোড দিচ্ছি, দেখেন এটা নিচে চলে আসছে। ওকে, এভাবে আপনি লিখতে পারেন। তো এখন আমরা দেখব মার্ক ট্যাগ, মানে মার্ক করার জন্য, এটা একটা টেক্সট কে আপনি মার্ক করবেন, সেই মার্ক ট্যাগ দেখব, কন্ট্রোল ডি, মার্ক টেক্সট এর জন্য ট্যাগ মার্ক, মার্ক মার্ক হয়ে গেছে। ওকে, তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আরো যদি কিছু জানার থাকে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।